ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এক বোন জানতে চেয়েছেন যে ইসলামে একাধিক বিবাহের অনুমতি দেয়া হয়েছে, এতে নারীদের বা মুসলিম সমাজের এটা কতটা ঠিক, বোনের প্রশ্ন। দেখেন, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরার নাম নিসা, সেখানে 3 নম্বর আয়াতে বলেছেন, তোমরা 1, 2, 3, 4 জনকে বিবাহ করতে পারো, যদি তোমরা ইনসাফ করতে না পারো, সকলের সাথে সমানভাবে ইনসাফ করতে না পারো, তাহলে তোমরা একজনকে বিবাহ করো। এখানে আল্লাহ রাব্বুল শর্ত দিয়েছেন, যদি কেউ ইনসাফ করতে পারে সে করতে পারবে, তার সামর্থ্য, শারীরিক সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য, সমস্ত দিক যদি সমানভাবে দিতে পারে তাহলে তার জন্য বিবাহ জায়েজ। অথবা একজনকে বিবাহ করা হয়েছে, সে বিকলাঙ্গ হয়ে গেছে, তাকে সহায়তা করার জন্য একটা বিবাহ করলো, এইভাবে। এখন যদি যুক্তির দিক দিয়ে দেখেন যে এই নিয়মটা নারীদেরকে সম্মান দিয়েছে না অসম্মান করেছে, আপনি যদি দেখেন ডাক্তার রিপোর্ট অনুযায়ী একটা ভ্রূণ, কন্যা ভ্রূণ এবং ছেলে ভ্রূণ, পুরুষ ভ্রূণ বাচ্চা অবস্থায় রোগের সাথে বেশি লড়াই করতে পারে কন্যা ভ্রূণ। তাই সেই ছোটবেলাতেই অনেক ভ্রূণ যেগুলো বালক অর্থাৎ পুরুষ ভ্রূণ মারা যায়, এখানে মেয়েদের সংখ্যা বেশি। শুধুমাত্র এই ভারতবর্ষ, আমাদের এই ভারতবর্ষে বিবিসি রিপোর্ট অনুযায়ী পার ডে 3000 মহিলা গর্ভপাত ঘটায় যখন সে জানতে পারে তার গর্ভের মধ্যে কন্যা সন্তান আছে। পার ডে 3000 যদি হয় তাহলে প্রতি বছর দাঁড়ায় 10 লক্ষ মহিলা গর্ভপাত ঘটায় ভারতবর্ষে যখন জানতে পারে তার গর্ভের মধ্যে কন্যা সন্তান রয়েছে। এছাড়াও যদি এই প্রথা, এই কুসংস্কার যদি এই প্রথা ভারতবর্ষে বন্ধ করা যায় তাহলে আলহামদুলিল্লাহ ভারতবর্ষেও ছেলের থেকে অত্যাধিক অর্থাৎ দ্বিগুণ অথবা তৃতীয় গুণ মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু ভারতবর্ষের এই নিয়মটার জন্য অনেক কন্যা সন্তান ভ্রূণকে হত্যা করা হয়, যেটা ইসলামে নিষিদ্ধ, মহাপাপ। আর যদি দেখেন ইউএসএ আমেরিকায়, সেখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 78 লক্ষ বেশি। ইংল্যান্ডে যদি দেখেন সেখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 40 লক্ষ বেশি। জার্মানিতে যদি দেখেন নারী পুরুষের চেয়ে নারীর সংখ্যা 80 লক্ষ বেশি। রাশিয়াতে যদি দেখেন সেখানেও দেখতে পাবেন নারী পুরুষের চেয়ে নারীর সংখ্যা 90 লক্ষ বেশি। তাহলে যদি এত নারী হয় আর পুরুষের সংখ্যা যদি কম হয় তাহলে, আর বিশেষ করে পশ্চিমা দেশে আমেরিকা, ইউরোপ, লন্ডন, সেইখানে একটা পুরুষ আরো 4-5টা রক্ষিতা রাখে। এই রক্ষিতা রাখে কিন্তু এই রক্ষিতারা সম্মান পায় না। কিন্তু ইসলাম এমন একটা শ্রেষ্ঠ শান্তির ধর্ম যেখানে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী যদি কাউরি থাকে সমপরিমাণ তারা অধিকার পায়, সম্মান পায়, কিন্তু রক্ষিতারা কোনো সম্মান পায় না। যদি আপনি মনে করেন যে এটা স্বাভাবিক, কোনো মেয়েই তার স্বামীকে ভাগাভাগি করতে চায় না, সমস্ত কিছু তারা দিয়ে দেবে কিন্তু স্বামীকে ভাগাভাগি করতে চায় না, এটা প্রত্যেক মেয়ে চায়, এটা আমিও জানি। কিন্তু যদি দেখেন যে ওই একাধিক মেয়ে হয়ে যাওয়ার পর যদি সেই কোন বোন তার স্বামীকে যদি দ্বিতীয় বিবাহের অনুমতি না দেয়, তাহলে যে অতিরিক্ত যে মেয়ে কন্যা যেগুলো থাকবে তারা হয়তো কারো রক্ষিতা, আর না হলে হবে বাজারের মহিলা অর্থাৎ জনগণের সম্পত্তি হয়ে যাবে তখন। অতএব ইসলামে বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি জায়েজ। তাই যদি তখন যারা সত্যি প্রকৃত মুসলিম এবং আল্লাহকে ভয় করে তখন তারা বলবে, সেই বোনেরাই বলবে যে আমরা নিজেদের স্বামীকে আর একটা বিবাহের অনুমতি দেব, কিন্তু আমার যে বাকি বোনেরা বিবাহ হয়নি তাদেরকে আমরা জনগণ সম্পত্তি অতি দেব না।
ইসলামে একাধিক বিবাহ জায়েজ হয়েছে এবং স্ত্রী তাদেরকে সম্মান দেওয়া হয়েছে, নারীর সম্মান দেওয়া হয়েছে, আর কোন ধর্মে দেওয়া হয়নি। আপনি যদি দেখেন বহু বিবাহ শুধুমাত্র একাধিক বিবাহ পবিত্র কোরআনে বলা হয়েছে তাই নয়, যদি দেখেন বাইবেল সেখানেও বলা হয়েছে, যদি দেখেন বেদ সেখানেও বলা হয়েছে, বিভিন্ন ধর্মগ্রন্থেও বলা হয়েছে একাধিক বিবাহের কথা। কিন্তু ইসলামে শর্ত দেওয়া হয়েছে, আল্লাহর কোন শর্ত নেই, যদি তোমরা ইনসাফ করতে না পারো একজনকে বিবাহ করো। কিন্তু এইখানে কোরআনের ভুল উদ্ধৃতি দিয়ে মানুষকে বোঝানো হয়, তাই আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সেই বুঝান করুক।